নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো আজকের হলো বুধবার, তো এই দেখো সকাল সকাল শরবত বানাচ্ছি। এটা হলো পুদিনা পাতার শরবত। তো পুদিনা পাতার শরবত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। ও বাজার থেকে নিয়ে এসেছে, বললো পুদিনা পাতার শরবত বানাও। তো সকাল সকাল একটু উঠতে দেরি হয়ে গেছে, তো সকাল সকাল পুদিনা পাতার শরবত বানিয়ে তো সবাইকে দিলাম। প্রথমে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা পিহুর বাবার জন্য গ্লাসে করে নিচ্ছি, আর পিহুকে ঘুম থেকে উঠিয়ে ওকে তারপরে আমি এক গ্লাস শরবত দেবো। এই ছোটো যে গ্লাসটা দেখছো এটা পিহুর জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পুদিনা পাতা শরবত বানাতে খুব একটা কষ্ট হয় না, তো একটু পাতাটা বেটে নিলে একটু লেবু মধু চিনি আর যদি জিরে গুঁড়ো দিতে পারো তো আরও ভালো সুন্দর হয় টেস্ট। আর এর সঙ্গে বরফ মেশালে তো আর এর কথাই হয় না, দুর্দান্ত হয় শরবতটা। তো সবাইকে শরবত দিয়ে সাথে সাথে লেগে গেলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে ভাবলাম ভেজ চাউমিন বানাবো। একটু আলু আর গাজর মটরশুঁটি আর শশাটা লাস্টে দেবো। এই দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে আমি জল ঝাড়িয়ে রেখেছি, তো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো বাকিটা এর মধ্যেই হয়ে যাবে। তো আমি এক প্যাকেট চাউমিন নিয়ে এসেছি, তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের বুধবার, এক জায়গায় খাওয়ানো হবে দোল উৎসব উপলক্ষে, তাই জন্য ভাবলাম না ভেজি ভে এ কোনো কিছু ডিম টিম দেব না, আর এই ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে এটার সঙ্গে মিক্সড করে নেব। তো চাউমিন খেতে আমার খুব একটা ভালো লাগে না, আমার ম্যাগিটাই বেশি আমি প্রেফার করি। তো এটা নিয়ে এসছে বলে ভাবলাম না একটু ভেজ চাউমিন বানিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। আর তো সবাইকে চাউমিন দিয়ে আর পিহুকেও খাইয়ে দিয়েছি, ও অনেকক্ষণ আগেই চাউমিন খেয়ে নিয়েছে। এখন বাজে প্রায় 10:15, পিহুকে আমি একটা কলা দিয়ে দিয়েছি, আর আমিও চাউমিন খেয়ে একটা টোস্ট আর দুধ চা নিয়ে বসেছি। তোমরা ভালো করেই জানো আমার সারাদিনে একবার অন্তত দুধ চা না খেলে আমি শান্তি হয় না, যেন কিছু একটা মিসিং মিসিং লাগে। তো চা খেয়ে সোজা চলে যাচ্ছি আমাদের বরজের সাইডে। তো ওইদিকে আমাদের একটা নারকেল গাছ আছে, তো ডাব আমার হাজব্যান্ড বলছে ওখানে কিছু ডাব হয়ে আছে, তো চলে যাচ্ছি ডাব পাড়তে, ওরা আগেই চলে গেছে। তো এ হলো চিকু, চিকু গাছে উঠবে, ও খুব ভালো গাছে উঠতে পারে, ওকে দিয়েই ডাবটা পাড়া হয়। তো আর আমি আর পিহু এসছি, দেখছো ডাব খেতে ভালোবাসো? না দেখ মামা, ডাব গুলো ছোট ছোট কুসি ডাব, কি বাবা তার ভয় নাই একটু দেখো। তো আমাদের ডাব পাড়া হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আগের দিন একটা পুদিনা গাছ নিয়ে এসেছিলাম, ওটাকে লাগাবো বলে এই যে গামলিটা দেখছো, এই গামলিটার সাইডে গোটাটা ফুটো করে দিয়েছি, তারটাকে আগুনে ভালোভাবে তাঁতিয়ে সাইডে গোটাটা ফুটো করে দিয়েছি, আরও মাটিটা মিক্সড করছে সার ফার দিয়ে। তো এই যে গামলিটা দেখতে পাচ্ছ, এই গামলিটাতে পুদিনা পাতার গাছ লাগিয়ে আর এখানেও একটা লাগিয়ে আমরা ওই বাসায় নিয়ে যাব। পুদিনা পাতার শরবত খেতে তো খুবই ভালো লাগে, আর যেহেতু গরম চলে এসছে তো ওটা তো জুড়ি মেলা ভার যাকে বলে, তাই জন্য আর ওদের বাড়িতে তো লাগাতেও দেবে না, তাই আমরা ভাবলাম একটা গামলাই করে লাগিয়ে নিয়ে যাব, দেখা যাক কি হয়। পুদিনা পাতার গাছগুলো, গাছটা তো আমাদের প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে,
তো আমাদের দক্ষিণ দিকে আর পূর্ব দিকে যে বাগান করেছিলাম তো ওটাতে কিছু ঘাস হয়ে গেছে, তো আমি বাড়ি এসেছিলাম যখন তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই। আর টবের চারধারে পুরো মাটিতে কাদা হয়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করলাম। আজকে যেহেতু রান্না বান্না নেই তাই জন্য ওগুলো করতেও খুব সুবিধা হয়েছে অনেকক্ষণ ধরে। তো হ্যাঁ, আমার মেজো কাকিও ভীষণভাবে হেল্প করেছে, জলগুলো বয়ে দিচ্ছিলো, আমরা চারধার পুরো ধুয়ে নিয়েছিলাম, পুরো সামনের দিকটা কাকিমা ঝাঁটিয়েও দিয়েছে। তো এই দেখো পুরো একদম পরিষ্কার হয়ে দিছে, হয়ে গেছে চারদিকটা। দাঁড়াও তোমাদের ওই পূর্ব দিকটা দেখাই, এই টবের নিচটাতে এত কাদা হয়েছিল তোমরা ভাবতেও পারবে না। পুরো জল দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে আবার টবগুলোকে ভালোভাবে রেখে দিয়েছি। যাই হোক, কাজগুলো সেরে আমি চান টান করে উঠতে, এখন বাজে প্রায় 1:20, তো পিহুকে নিয়ে ও চলে এসেছে, আমরা খেতে যাচ্ছি। তো কাজটা সেরে আমরা তিনজন চান করে একদম লাস্ট পঙ্গতে বসেছি, যাকে বলে, আমাদেরকে তো ডাকছিল, মানে কি বলবো তোমাদের। তো চান টান করে উঠতে 1:30 বেজে গেছে, তো আমরা তিনজন খেতে চলে এসেছি। তো রান্নাও খুব ভালো হয়েছে, তো এখানে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে যখন দেখি প্রায় বাজে 6:30, তো আমি আমার জন্য একটু দুধ চা বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে। তো দুধ চাটা বানিয়ে ও নিয়ে এসেছিলো বাজার থেকে ফুচকা, ফুচকাটা খেয়ে তারপরে দুজন মিলে দুধ চা খেতে খেতে কিছুক্ষণ গল্পও করলাম। তো আমার শাশুড়ি ঘরে নিয়ে মন্দিরে চলে গেছে গান শুনতে, আর বাড়িতে আমার শ্বশুরও নেই, একটু বাইরে গেছে। তো দুজন মিলে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে তারপরে ও পিহুকে খাওয়াচ্ছিলো, পিহুকে খাইয়ে তারপরে ও একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা মারতে চলে গেছিল। মা উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো গজ। এটা হলো পরের দিনের ভিডিও, আজকের হলো বৃহস্পতিবার সকাল। তো আজকের আমরা চণ্ডীপুর ফিরে যাব, এই আমার তো প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, আর পিহুকে আমি ডাকতে এসেছি, ও কিছুতেই উঠতে চাইছে না। তো ওকে কোলে করে নিয়ে ডাইনিং এর দিকে যাচ্ছি। তো 3 কাপ চা বানালাম, আর ওরা তো আমার শ্বশুর শাশুড়ি তো আগেই খেয়ে নিয়েছি। তো আমার আমি যখন যাই ঠাকুমা আসে আমার সঙ্গে গল্প করতে, আমার প্রচুর ভালো লাগে ঠাকুমা এলে। তো চা যখন বানাই ঠাকুমাকে ডাকি যে ঠাকুমা চা খাবে এসো, তো ঠাকুমা এখানে বসে গল্প করে আর আমি রান্না করি, প্রচুর ভালো লাগে। তো তিনজন মিলে গল্প করছিলাম, ওইদিকে রান্নাটাও সামলাচ্ছিলাম। তো চা খেতে খেতে গল্প করছি আর ঠাকুমা কত কথা বলছে, বলছে চলে আসবি মাঝে মধ্যে, এইভাবে এইরকম বলছে। তো এই হলো ব্যাপার। আর ওইদিকে আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর হচ্ছে মাছের ঝোল, আর মাছের যে মাথা থাকে ওইগুলো বেটে বড়া ভাজা আর ঢেঁড়স ভাজা, আর হচ্ছে চাটনি। এই ফুলকপির তরকারিটাতে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, তো ভালো লাগবে, আর ভাতও বসিয়ে দিয়েছি। তো এইগুলো রান্না করে পিউর বাবা খেয়ে চলে যাবে আর আমিও ওর সঙ্গে চলে যাব, কারণ আমার তবলার প্র্যাকটিস আছে, পিউর নাচ আছে, সব মিস হয়ে যাচ্ছে। তো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।